সুন্দরবন ঘেঁষে আঘাত হানবে আমপান, মোংলা পায়রায় দশ নম্বর মহাবিপদ সংকেত। করোনায় আক্রান্তের সংখ্যা 25,000 ছাড়ালো, আরও 21 জনের মৃত্যু, সুস্থ 5,000। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত 48 লাখ, মৃত 3,18,000। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে আপনাদের সাথে আছে মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে। সুন্দরবন ঘেঁষে আঘাত হানতে পারে আমপান, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের প্রায় 400 কিলোমিটারের মধ্যে চলে এসেছে সুপার সাইক্লোন আমপান। তাই এই দুই বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূল ও নিম্ন অঞ্চলে 10 থেকে 15 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। আমপানের প্রভাবে উপকূলীয় এ জেলাগুলোতে শুরু হয়েছে বৃষ্টি। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে বাংলাদেশ উপকূলের 400 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে ঘূর্ণিঝড় আমপান। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। তখন এর বাতাসের শক্তি থাকতে পারে ঘণ্টায় প্রায় 150 কিলোমিটার বা তার বেশি। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো এই 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। ঝড়ের সময় উপকূলীয় জেলার দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 10 থেকে 15 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আমপান ধেয়ে মঙ্গলবার থেকে উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। 22 লাখ মানুষকে 12,078টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। 16 মে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া আমপান ধাপে ধাপে শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনের রূপ পায়। তবে উপকূলের দিকে এগিয়ে আসার পথে কিছুটা শক্তি হারিয়ে এটি এখন অতিপ্রবল ঘূর্ণিঝড়ের আকার ধারণ করেছে। রত্না জামান, একুশে টেলিভিশন। ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য মামুন। মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ পলি, আমি অবস্থান করছি আবহাওয়া অধিদপ্তরে এবং এখান থেকেই আসলে যে আমপানের গতি প্রকৃতি আসলে পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবিদরা এবং আমাদেরকে প্রতি মুহূর্তেই সেই তথ্যগুলি জানিয়ে দিচ্ছেন যে গতিপথটা কোথায়, কিভাবে আছে, কখন আঘাত আনবে কিংবা কতটা শক্তিশালী হয়ে সেই ধ্বংসযজ্ঞে পরিণত হবে কিনা, সেই সমস্ত বিষয়ে আমরা খুঁটিনাটি বিষয়গুলি জানাবো। তো এখন আপনাকে যে বিষয়টি জানাতে পারি এই মুহূর্তে, যে পায়রা সমুদ্রবন্দর থেকে এই মুহূর্তে 390 কিলো দূরে আছে এবং মংলা থেকে আছে 410 কিলোমিটার দূরে আমপানের অবস্থান। এবং এই মুহূর্তে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে স্থলভাগে যদি এটি আঘাত হানে সেই সময়ে গতিবেগটাও থাকবে 265 কিলো এবং সেটি স্থলভাগে হলে কিছুটা নিস্তার হয়তো বা পাওয়া যেতে পারে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে বিষয়টি সেটিকেই আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা যাচ্ছে, যে তারা বলছেন যে আইলা যেমনটা হয়েছিল যে তখন আইলা কিন্তু আঘাত হেনেছিল ভারতের পশ্চিমবঙ্গে এবং তার ঠিক ডান দিকেই অবস্থান ছিল আমাদের এই অঞ্চলের, অর্থাৎ সুন্দরবন এবং সমুদ্র উপকূল অঞ্চলের, যার ফলে কিন্তু তখন ধ্বংসযজ্ঞটা একটু বেশি হয়েছিল এবং এখনও এই আমপানের অবস্থানটাও ঠিক আমাদের ডান দিকেই আছে, মানে আমরা ডান দিকে আছি এই অঞ্চলটা, যার ফলে সেখানেও একটা পরিস্থিতি মানে ভয়ঙ্কর পরিস্থিতির শঙ্কা করা যাচ্ছে। তবে সব কিছু পর্যবেক্ষণ করে যদি এটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে একটু
অন্যদিকে মোড় নেয় তাহলে হয়তো বা অন্য কিছু হয়ে যেতে পারে, শঙ্কার কারণ নাও থাকতে পারে। তবে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মংলায় এখন পর্যন্ত 10 এবং পায়রা সমুদ্রবন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত আছে। তো পলি, এই মুহূর্তে আমরা কথা বলবো আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আছেন শামসুদ্দিন আহমেদ, উনি জানাবেন সর্বশেষ পরিস্থিতি। আমরা ওনার কাছে জানবো যে কিভাবে এখন এটা মোকাবেলা করা যাচ্ছে কিংবা গতিপথটা কেমন আছে। তো শামসুদ্দিন আহমেদ, আপনি আমাদেরকে জানাবেন যে এখন পর্যন্ত কি অবস্থায় আছে বা আপডেটটা কি? ঠিক এই মুহূর্তে আজ সকাল 6টায় ঘূর্ণিঝড়টি পায়রা থেকে 390 কিলোমিটার দূরে আছে, অর্থাৎ ইতিমধ্যে এটি আমাদের প্রায় অনেক কাছাকাছি এসে গেছে। তো এই জন্য আমরা করেছি পায়রা এবং মংলা সমুদ্রবন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছি। তো এটি ঘূর্ণিঝড়টি হয়তো আজকে বিকালের পর সন্ধ্যা 6টা থেকে উপকূল অতিক্রম করা শুরু করবে এবং উপকূল অতিক্রম করতে কিন্তু তাদের সারাদিনই লেগে যাবে ঘূর্ণিঝড়টি। এবং ঘূর্ণিঝড়ের সঙ্গে যে ঘূর্ণিঝড়জনিত যে জলোচ্ছ্বাস হবে সেটি আমরা পূর্বাভাসে প্রস্তুত করেছি যে 10 থেকে 15 ফিটের জলোচ্ছ্বাস হতে পারে। এখানে আমি আরেকটি বিষয় না বললে নয় যে গতকাল থেকে যে বৃষ্টিপাত হচ্ছে এটা কিন্তু ঘূর্ণিঝড়েরই বৃষ্টিপাত, এটা অন্য কোনো আবহাওয়ার বৃষ্টিপাত না। তো ঘূর্ণিঝড়ের মেঘ এসেছে, ঘূর্ণিঝড়ের বৃষ্টিপাত হচ্ছে, তবে মাঝে মাঝে রোদ উঠছে। এতে কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা হবে, ঘূর্ণিঝড় যখন ঘনীভূত হয় তখন চারপাশ থেকে সে মেঘটাকে টেনে নেয়, টেনে নেওয়ার কারণে রোদ উঠে। তো এটা কিন্তু আমাদের ধারণা করা ঠিক হবে না যে রোদ উঠে গেছে ঘূর্ণিঝড়টি নাই। তো এবং এটি ধীরে ধীরে উপকূলের দিকে অতিক্রম করছে। পাশাপাশি আরেকটি বিষয় ছিল, আগে আমরা কেবলমাত্র খুলনা বাংলাদেশের অংশকেই বলছিলাম যে কেন্দ্রটি অতিক্রম করবে। তো এখন এর সঙ্গে আসলে নতুন এলাকা যুক্ত হয়েছে যে ভারতের পশ্চিমবঙ্গ, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এলাকা, এই দুটো এলাকা মিলেই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করবে। তবে আমাদের মনে রাখা উচিত, আমাদের বিবেচনায় ছিল যে আইলা যখন আঘাত হেনেছিল, আইলা আঘাত হেনেছিল 25 মে, সরাসরি সে পশ্চিমবঙ্গে আঘাত হেনেছিল, কিন্তু আইলার কারণে বাংলাদেশের ওই যে খুলনা সাতক্ষীর অঞ্চলে ভীষণ রকমের ক্ষতি হয়েছিল। তো এখনও কিন্তু এই অবস্থায় আছে, এটা যদি পশ্চিমবঙ্গের দিকে সরেও যায় আমরা ঘূর্ণিঝড়ের ডান দিকে অবস্থান আছে। এই জন্য ধন্যবাদ আপনাকে, আরও তথ্যের জন্য তো নিশ্চয়ই ব্রিফিং হবে, সেই জন্য আমরা অপেক্ষা করছি। তো আদিত্য মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আবহাওয়া অফিস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আদিত্য মামুন। এ পর্যায়ে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে জানতে আমরা চলে যাব মংলা। আমাদের সাথে রয়েছেন, ফোনে রয়েছেন প্রতিনিধি আবুল হাসান। পলি, মংলা সমুদ্রবন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত জারির পর এখানকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে লোকজন কিন্তু আশ্রয় নিতে ছুটে আসছে দুর্গতরা, তাদেরকে তাদের মাঝে কিন্তু গতকাল রাত থেকে এখন পর্যন্ত শুকনো খাবারও বিতরণ করা হয়েছে। এদিকে সকাল থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে, তবে বাতাসের গতিটা কিন্তু কম ছিল সেখানে। এছাড়া নদীর পানি কিন্তু স্বাভাবিকের চাইতে কিন্তু একটু বেড়েছে, বলা হচ্ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে বড় রকমের জলোচ্ছ্বাস হবে, 10 ফিটের পানি বাড়বে। তো সেরকম একটু আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেহেতু জোয়ারের চাইতে স্বাভাবিক পানি কিন্তু নদীতে একটু বেড়ে গেছে। এছাড়া মংলার বহির্নঙ্গরে, মংলা বন্দরে যে বহির্নঙ্গরে যে পশুর চ্যানেলে যে জাহাজগুলো বাণিজ্যিক পণ্যবাহী 10টি বিদেশি জাহাজগুলো যেগুলো ছিল সেগুলোকে কিন্তু নিরাপদে এরই মধ্যে সরিয়ে আনা হয়েছে। এছাড়া নৌবাহিনী এবং কোস্টগার্ডের যে যুদ্ধ জাহাজগুলো ছিল সাগরে, সেই সব জাহাজগুলোকেও কিন্তু বন্দর জুড়িতে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আর সকাল থেকে যে দুর্গতরা আশ্রয় নিতে শুরু করেছে বা দুর্গতরা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক মাইকিং করা হচ্ছে প্রতারণামূলক, তাদেরকে সতর্ক থাকার জন্য, সেটা কিন্তু এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত আছে। আর মানুষের মধ্যে এখন কিন্তু কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তো এই ছিল আসলে মঙ্গলার খবর। হাসান, আপনাকে ধন্যবাদ, আমরা প্রয়োজনে পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, এ পর্যায়ে ঘূর্ণিঝড় পরিস্থিতি জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু। শিপু, শিপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি।
শুনতে পাচ্ছি হ্যালো শিপু, এই মুহূর্তে আমাদেরকে ঘূর্ণিঝড় আম্পানের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। জি, আপনি জানেন যে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব কিন্তু ইতিমধ্যে ভোলাতে পড়তে শুরু করেছে। ভোলার মেঘনা নদী উত্তাল, প্রচন্ড ঢেউ আমরা লক্ষ্য করতে পারছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলার ইরিশায়, যেখানে মেঘনা নদী, এখানে প্রচন্ড বাতাস বইছে এবং সাথে ঢেউ চলছে, মানে নদী খুব উত্তাল রয়েছে। আমাকে ভোলার জেলা প্রশাসন জানিয়েছেন যে ভোলার যেই বিচ্ছিন্ন একুশটি চরের প্রায় 3 লক্ষ মানুষ রয়েছে, সেই সব মানুষদের ভিতরে 2,47,000 মানুষ ইতিমধ্যে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আপনারা এখান থেকে এখন সাইকোলজি সেন্টারে আসাচ্ছেন বলে আমাকে ভোলার জেলা প্রশাসন জানিয়েছেন। আমাকে জেলা প্রশাসন মাসুদ আলম সিদ্দিক আরো জানিয়েছেন, যারা সাইক্লোন সেন্টারে উঠে এসেছেন তাদের জন্য পর্যাপ্ত শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং 3 বেলা আর তারা ওই প্রশাসনের পক্ষ থেকে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে রান্নার করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি, আপনি জানেন যে এখন করোনার যে ভাইরাসের যে প্রাদুর্ভাব রয়েছে, এজন্য ভোলাতে প্রায় 1,104টি সাইক্লোন সেন্টার এবার প্রস্তুত করা হয়েছে, যেন সামাজিক দূরত্ব রক্ষা করে যেন আশ্রয় যে বিভিন্ন চর থেকে আসা আশ্রয় নেওয়া মানুষগুলো যেন থাকতে পারে। আমি আপনাকে আরেকটু বেশি জানিয়ে রাখছি যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিন্তু মাস্ক, স্যানিটাইজার এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে। আর আরেকটি বিষয় আমাকে বলার, জেলা প্রশাসন জানিয়ে আনিয়েছেন যে তাদের উদ্ধার কাজের জন্য কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন সহ প্রায় 10,200 স্বেচ্ছাসেবী কাজ করছেন। এই ছিল আমার কাছে ভোলাতে সর্বশেষ তথ্য। শিপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছিলেন মেজবাউদ্দিন শিপু। এবার আমরা চলে যাব অন্যান্য প্রসঙ্গে এবং এ পর্যায়ে আমরা জানাবো করোনা প্রসঙ্গে জানাবো। করোনা আক্রান্তের সংখ্যা 25,000 ছাড়ালো। 24 ঘন্টায় আক্রান্ত 1,251, মারা গেছে 21 জন। নতুন করে 408 জন সুস্থ হওয়ায় এ সংখ্যা এখন প্রায় 5,000। মঙ্গলবার নিয়মিত বুলেটিনে নানা পরিসংখ্যান তুলে ধরে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশের সংক্রমণের 73তম দিনে বাংলাদেশে অদৃশ্য এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। প্রায় 2.5 মাসের হিসেবে প্রতি সপ্তাহেই বেড়েছে আক্রান্তের সংখ্যা। নিয়মিত বুলেটিনে জানানো হল, 24 ঘন্টায় 9,091 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে প্রায় 8,500। এর মধ্যে করোনা পজিটিভ 1,251 জন, মৃত 21 জনের মধ্যে 14 জনই ঢাকা বিভাগের। নমুনা পরীক্ষা হয়েছে 8,449টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 1,93,645টি। নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,251 জন। এ পর্যন্ত 25,121 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন এবং এ পর্যন্ত 370 জন। আক্রান্তের ভয়াবহতা তুলে ধরে করোনা এড়াতে প্রতিদিনের মতো নানা পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। নিয়মিত সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোন এবং পরিবারের সকলকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন এবং উৎসাহিত করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তুলুন, নিয়মিত ব্যায়াম করুন, মনোবল চাঙ্গা রাখুন। নতুন করে 326 জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। সব মিলিয়ে আইসোলেশনে আছেন 3,616 জন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। জিরাফ শিশু দুর্জয়, লাবণ্য আর রাজার ছেলে সন্তান, করোনা মহামারীর সময় জন্ম। জাতীয় চিড়িয়াখানায় কোলাহলমুক্ত পরিবেশে বাবা মায়ের আদরে বেড়ে উঠছে দুর্জয়। চিড়িয়াখানা কর্মীদের আদরের জিরাফ শিশুটির কথা জানাচ্ছেন মাহমুদ হাসান। দুর্জয়ের জন্ম 25 মার্চ। করোনার কারণে দর্শনার্থীর প্রবেশ নেই চিড়িয়াখানায়, কোলাহলমুক্ত পরিবেশে তার জন্ম। মায়াবী চোখ ঘুরে ঘুরে দেখছে সবকিছু। দুর্জয়ের বাবা রাজা এতক্ষণ খাওয়ায় ব্যস্ত ছিল, ছেলের ছবি তুলতে গেলে সন্তানের সুরক্ষায় তেরে আসে ক্যামেরাম্যানের দিকে। জিরাফদের দেখাশোনার ভার আজগর আলীর উপর। রাজা, এদিকে আসো,
জন্মের পর থেকে দুর্জয় মায়ের আদর ছাড়া কিচ্ছু বোঝে না বলে জানান তিনি। দূষণমুক্ত শান্ত পরিবেশে তার শারীরিক গঠনও বেশ ভালো। সারাদিন মায়ের সাথে থেকে থেকে বেড়ে উঠছে জিরাফের বাচ্চাটি। দর্শনার্থী না থাকাতে চিড়িয়াখানার সকল প্রাণী তার খাঁচা চতুর্দিকে ঘুরতেছে, বেড়াইতেছে স্বাধীনভাবে, তাদের খাবারটা ঠিকভাবে খাচ্ছে, অপচয় করছে না, এবং তাদের প্রজনন কাজ ঠিকভাবে করে যাচ্ছে। এবং গত 25 মার্চ সকালে জিরাফে একটা পুরুষ বাচ্চা দিয়েছে, এবং যেহেতু বাচ্চা এটা দুর্যোগকালে প্রসব করেছে, এই জন্য আমরা নাম রেখেছি দুর্জয়। শুধু জিরাফ নয়, কোলাহলমুক্ত পরিবেশ প্রায় সকল প্রাণীর প্রজননে সহায়ক বলেও জানান তিনি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। নাটোর রাজবাড়ির বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অন্যান্য মৌসুমের তুলনায় এবার দর্শনার্থীদের সংখ্যা খুবই কম। শহরের প্রবেশ মুখগুলোতে 5 থেকে 6 কিলোমিটার পথ সরু হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্নের সৃষ্টি হয়। এ কারণে যানবাহন চালকরা রাজবাড়ি পর্যন্ত যেতে চান না, এতে দর্শনার্থীর সংখ্যাও কমে গেছে। সিসি ক্যামেরাসহ শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে রাজবাড়ি চত্বরে, তবুও সুযোগ সন্ধানী বখাটে ও ছিনতাইকারীদের কারণে নিরাপত্তার শঙ্কাও রয়েছে দর্শনার্থীদের মাঝে। এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সুন্দরবন ঘেঁষে আঘাত হানবে আমপান, মংলা পায়রায় 10 নম্বর মহাবিপদ সংকেত। করোনায় আক্রান্তের সংখ্যা 25,000 ছাড়ালো, আরও 21 জনের মৃত্যু, সুস্থ 5,000। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত 48 লাখ, মৃত 3,18,000। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushetv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 11:00 দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং একুশের সাথে থাকুন।